আমরা বাচস্পতি মহামহোপাধ্যায় শ্রী অশোক কুমার চট্টোপাধ্যায় রচিত শ্যামাচরণ ক্রিয়াযোগ ও অদ্বৈতবাদ এই বই থেকে পাঠ করছি এবং কিছু আলোচনা করছি। কিছু আমার জিজ্ঞাসা কিছু রয়েছে, কোথাও কোথাও কনফিউশন হয়েছে, পড়তে গিয়ে বুঝতে পারছি না, তো সেইগুলো নিয়েই আমি আসছি এবং সেই প্রশ্নগুলো বোঝার চেষ্টা করছি আমরা আলোচনার মাধ্যমে। এই বইটাতে লেখা রয়েছে যোগীরাজ শ্রী শ্যামাচরণ নাগরী মহাশয় তাঁর আধ্যাত্ম পথে যাত্রার কালীন যে একের পর এক উপলব্ধি তাঁর হয়েছে, আধ্যাত্মিক উপলব্ধি তাঁর হয়েছে, সেই উপলব্ধিগুলোকে তিনি গোপন দিনলিপিতে লিপিবদ্ধ করেছিলেন খুব সংক্ষেপে। সেই সমস্ত উপলব্ধিগুলিকে শ্রী অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয় ক্রিয়াযোগ অদ্বৈতবাদ বইতে সেই উপলব্ধিগুলিকে ব্যাখ্যা করেছেন। যদিও এটা আধ্যাত্মিক উপলব্ধির কথা এবং তার ব্যাখ্যাও আধ্যাত্মিক, তো এটা সাধারণের পক্ষে বোঝা একটু অসুবিধাজনক বলেই এই বিস্তারিত আলোচনার প্রয়োজনীয়তাটা রয়েছে। তো আমরা এর আগে দুদিন অন্য দুটো উপলব্ধি নিয়ে আলোচনা করেছি, আজ আমরা আসব চার নম্বর যে উপলব্ধির কথা এখানে উল্লেখিত রয়েছে সেই সম্পর্কে। তাহলে শুরুর আগে যোগীরাজ প্রণাম সেরে নিই। অবশ্যই। জয় যোগীরাজ। জয় যোগীরাজ। জয় গুরু বাবা। জয় গুরু বাবা। জয় অশোক বাবা। জয় অশোক বাবা। এবং আপনাদেরকেও নমস্কার করে শুরু করছি। কেবল রেচক ও পূরক আউর বাড়াও এ সিদ্ধি দে লাগে আউর সমাধ, রেচক পূরক বিনা জ্যাসে বন্ধা কূপ, প্রাণবায়ু কো বল দে আওয়ে মন নিশ্চল হয়ে যায়, আয়ুর বাড়াওয়ে রোগ না রহে, পাপ জ্বালাওয়ে নির্মল করে, জ্ঞান হয়ে ইমির নাশে। এখানে মহামহোপাধ্যায় বাচস্পতি শ্রী অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয় এই অংশটা ব্যাখ্যা করছেন, অনেক বড় ব্যাখ্যা রয়েছে, তো আমি একটু পড়ি। একটু করে পড়ো, একটু করে ব্যাখ্যা হোক। প্রচলিত সাধারণ প্রাণায়ামে পূরক রেচক ও কুম্ভক এই তিনটি কর্ম আছে, কিন্তু যোগীগণ ব্রহ্ম সাধনের জন্য যে প্রাণায়াম করেন তাতে চেষ্টা করে কুম্ভকের প্রয়োজন নেই। যোগীগণ অন্তর্মুখীভাবে কেবল রেচক ও পূরক এই দুটি কর্ম করেন এবং তাতে তাঁদের কুম্ভক আপনা হতেই হয়। গীতাতে ভগবান সেই কথাই বলেছেন, অপানে জুহুতি প্রাণং প্রাণেহ পানং তথা পরে প্রাণাপান গতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণা। গীতার চার নম্বর অধ্যায়ের 29 নম্বর শ্লোক। অর্থাৎ প্রাণবায়ুকে অপানবায়ুতে এবং অপানবায়ুকে প্রাণবায়ুতে হোম করো, এইরূপ আত্মকর্ম করতে করতে প্রাণ এবং অপানবায়ু গতি রুদ্ধ হয়ে কেবল নামক কুম্ভক আপনা হতে প্রাপ্ত হবে, এই অবস্থাকেই প্রাণায়াম পরায়ণ বলা হয়। এই রেচক পূরক রূপ কর্ম আরো বাড়াও, তাহলে সিদ্ধি ও সমাধি অবস্থা আপনা হতেই লাভ করবে। যোগীরাজ কি বলছেন? যোগীরাজ বলছেন, এই রেচক পূরক রূপ কর্ম আরো বাড়াও, তাহলে সিদ্ধি ও সমাধি অবস্থা আপনা হতেই লাভ করবে। তিনি আরো বলছেন, এই অন্তর্মুখী রেচক পূরক ব্যতীত অন্যান্য যে সমস্ত প্রাণায়াম তা জলহীন কূপের ন্যায় বিফল, প্রাণবায়ুকে বলপূর্বক টানাও ফেলা এই কর্ম করলে মন আপনা হতেই নিশ্চল হয়ে যাবে, স্থির হয়ে যাবে, কারণ মন স্থির না হলে সাধনই হয় না, এই প্রাণকর্মই মন স্থিরের প্রধান উপায়। তাহলে শেষ থেকে শুরু করি, এইটুকু যে পড়া হয়েছে এটা শেষ থেকেই শুরু করি, শুরু করে আমরা শুরুতে যাই। আচ্ছা, এখানে প্রধান উদ্দেশ্য কি? মনকে স্থির করা।
কেন? কারণ মন চঞ্চল বলে। আমরা অনেকেই একটা কথা বলে থাকি, আমি আত্মা, পরমাত্মায় লীন হতে হবে। এই কথাগুলো শোনা কথা মাত্র। যখন তিনি ক্রিয়াযোগের মাধ্যমে ক্রিয়াকে জানবেন, সেই সময় এই কথাগুলোতেই হাসি আসবে নিজেরই। ব্যাপারটা এরকম না, আবার ব্যাপারটা এরকম, এখন আমার যে অবস্থা, সেই অবস্থা হচ্ছে চঞ্চল অবস্থা। চঞ্চল অবস্থা মন যদি আমার চঞ্চল হয়, তাহলে আমার অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত সেল এবং ব্রেন সেল টোটালটাই চঞ্চল। যদি তাই হয়, তাহলে প্রথম উচিত হচ্ছে এই মনকে স্থির করা। তাহলে এই মনকে স্থির করাটা কি উপায়? যেখানে অর্জুন গীতাতে বলছেন ভগবানকে যে ভগবান তুমি বলছো মনকে স্থির করতে, ভগবানকে কিছু উদাহরণ দিলেন অর্জুন যে মনটা কেমন তা তোমায় আমি বলি। ভগবান মুচকি হাসলেন, হ্যাঁ অর্জুন বলো, কারণ আমি তো জানি না। আচ্ছা তুমি বলো। তো অর্জুন বিজ্ঞের মতো ভগবানকে, তখনও কিন্তু কৃষ্ণ আমার বন্ধু, কৃষ্ণ আমার সখা, কৃষ্ণ আমার পরম মিত্র, কৃষ্ণ আমার আত্মীয়, কৃষ্ণ আমার পারিবারিক একটা রিলেশন বা বন্ধুর একটা রিলেশন। গীতা শুরু হওয়ার সময় যখন গীতা ভগবান বলছেন, সেই সময় কিন্তু অর্জুন কৃষ্ণকে এটাই ভাবছেন। তো যে কারণে ভগবান বলেন, আচ্ছা তুমি বিজ্ঞের মতো বলছো, ঠিক আছে মনকে আমাকে জানাও। তো বলছে অর্জুন, বলছেন যে মন কেমন তোমায় বলি, হাওয়ার মধ্যে যদি মোমবাতিকে জ্বালানো হয়, তাহলে মোমের যে শিখা যেরকম অস্থির, ও এক জায়গায় দাঁড়ায় না, ঠিক সেরকমই মনের অবস্থা আমার মনের অবস্থা। তো তুমি এখানে কি করে বলছো যে মনকে স্থির করা যায় এবং কি উপায়ে? তখন গীতা এই কথাটা বলেছেন, এই কথাটা বলেছেন যে অপানে প্রাণ আর প্রাণে অপান। অপানে জুহুতি প্রাণম, প্রাণেহ পানম তথা পরে প্রাণাপান গতি রুদ্ধা প্রাণায়াম পরায়ণা। দারুণ একটা উদাহরণ দিয়েছেন কিন্তু অর্জুন, যে হাওয়ার মধ্যে যদি একটা প্রদীপ বা প্রজ্বলিত শিখাকে রাখা, প্রজ্বলিত শিখাকে রাখা হয় বা একটা প্রদীপ, সরি এখানে মোম বলেননি, তখন মোম ছিল না, সরি সরি, প্রদীপ যদি রাখা হয়, সেই প্রদীপের শিখা যেমন অস্থির থাকে, মন সর্বক্ষণই ওরকম অস্থির। তখন ভগবান এই উপায়টা বললেন যে তুমি এটা প্র্যাকটিস করে দেখো, অপানে প্রাণ, প্রাণকে আহুতি দাও আর প্রাণে অপানকে আহুতি দাও, তাহলে এইটাকে হোম বলা হচ্ছে। আমরা তো হোম যজ্ঞ অন্য কিছু জানি, কিন্তু অ্যাকচুয়ালি সবকিছুই না, দুরকম তিন রকম মানে হয়, দুরকম তিন রকম ভাবে লোক সেটাকে দেখে এবং কমসে কম দুরকম তিন রকম, আরো বেশি হতে পারে, বিচার করে। তো এটাকে হোম করার কথা বলা হচ্ছে, এটাই হোম অ্যাকচুয়ালি। তো প্রাণে অপান বায়ু, অপানে প্রাণ বায়ু। আচ্ছা আরেকটা কথা, সেটা হচ্ছে যে এই যে দুটো বায়ু, এই দুটো বায়ু, একটা বায়ু হচ্ছে নাভির নিচে থাকে আর একটা বায়ু হচ্ছে নাভির উপরে থাকে। তো এটাকে অন্তর্মুখী প্রাণায়াম, যোগীরাজের একমাত্র যোগীরাজই এই যোগটা জানাচ্ছেন, ক্রিয়াযোগ। সেই ক্রিয়াযোগে অন্তর্মুখী প্রাণায়াম দ্বারাই ক্রিয়াযোগ তোমাকে জানাতে পারে কিভাবে অপানকে প্রাণে, প্রাণকে অপানে তোমার এই প্রসিডিওরটা। আর অন্তর্মুখী প্রাণায়াম হয় যা কোনো কিছু
না চেপে না ধরে বিনা কিছুতে ওটা হতে থাকে, যেটা গুরুমুখী বিদ্যা গুরু প্রথম দিন জানিয়ে দেন, সেভাবেই তারা প্র্যাকটিস করে সেইভাবে অন্তর্মুখী প্রাণায়ামে প্রবেশ করে। হ্যাঁ, এবং যে কারণে শ্রী অশোক কুমার চট্টোপাধ্যায় যেটা বলছেন, যেখানে বাতাস বাইরে থেকে বাতাসকে টেনে নেওয়া হচ্ছে এবং বাইরে বাতাসকে মিশিয়ে দেওয়া হচ্ছে, সেখানে একটা পার্ট থাকছে কুম্ভক, অর্থাৎ সেখানে শ্বাসটাকে জোর করে আটকে রাখা হচ্ছে। এই অন্তর্মুখী প্রাণায়ামের ক্ষেত্রে কুম্ভক জায়গাটাকে জোর করে করতে হয় না। এখানে কি হচ্ছে, প্রথম থেকে যিনি শ্বাস নিচ্ছেন এবং ছাড়ছেন তিনি কুম্ভকটা করছেন, আর এখানে কুম্ভকটা হচ্ছে অটোমেটিক্যালি। এখানে জাস্ট দুটো প্রসিডিওর মেনটেন করা হচ্ছে, একটা রেচক এবং একটা পূরক, তাই তো? কুম্ভকের কোনো দায়িত্ব সাধকের নেই, কুম্ভক এমনি হবে অটোমেটিক্যালি। দেখো, ক্রিয়াযোগে বেশ কিছু তথাকথিত চলতি কথা, চলতি কথা যেগুলো অল ওভার ওয়ার্ল্ড বলে থাকেন, সেগুলো ক্রিয়াযোগে আপনি আপ হয় আর ওগুলো কখনো জোর করে হয় না। এক হচ্ছে কুম্ভক, এটা জোর করে হয় না, এটা প্রাণকর্মের দ্বারা, অন্তর্মুখী প্রাণকর্মের দ্বারা আপনি আপ হয়। আর ধ্যান, ধ্যান কখনো করা যায় না, ধ্যান একটা অবস্থা, যেমন কুম্ভক একটা অবস্থা। তো ব্যাপারটা হচ্ছে এটা কিরকম, যেটুকু বলা যায় সেটা হচ্ছে শ্বাস আমি নিচ্ছি এবং ফেলছি। ব্যাপারটা হচ্ছে যে এখানেই আছে, তুমি দেখবে নিষ্কাম কর্ম, গীতাতেও বলা আছে নিষ্কাম কর্ম। তো অনেকে অনেক রকম মানে করে নিষ্কাম কর্মের, অ্যাকচুয়ালি নিষ্কাম কর্ম মানে দেখো শ্বাস প্রশ্বাস নেওয়াটাও একটা কর্ম, যেটা গীতা বলছেন শ্বাস প্রশ্বাস নেওয়াটাও একটা কর্ম। তাহলে কর্ম, নিষ্কর্ম অবস্থাটা হচ্ছে যখন তোমার শ্বাস প্রশ্বাসের অতীতে তুমি চলে যাবে, মানে শ্বাস প্রশ্বাস আর পড়বে না। এই অবস্থাটা যখন আসবে তখন তোমার কুম্ভক অবস্থা আসবে এবং তুমি তখন মনের অতীতে যাবে। যখনই তুমি মনের অতীতে গেলে তখনই তুমি কিন্তু মনকে স্থির করলে। মনকে দুভাগে আমরা পাই বা দুভাবে আমরা পাই, একটা হচ্ছে চঞ্চল মন, একটা হচ্ছে স্থির মন। তাহলে মনকে স্থির করতে গেলে প্রাণায়াম, যোগীরাজের অন্তর্মুখী প্রাণায়াম অবশ্যই প্রয়োজন। এবং এই প্রাণায়াম করতে করতে যখন কুম্ভক অবস্থায় আসবে, যে শ্বাস প্রশ্বাস আর পড়ছে না, সেই সময়টা দারুণ সময়, যে সময়টা কুম্ভক অবস্থা এবং মনের অতীতে বিরাজ করবে যোগী। মনের, দেহের, সেলের কোনো চঞ্চলতা, কোনো ভাইব্রেশন তাকে আর ছুঁতে পারবে না, সেই মনকে আর ছুঁতে পারবে না। তার মানে যা বোঝা গেল, শ্বাস প্রশ্বাস পড়ে বলেই মন চঞ্চল। একদমই। তার মানে শ্বাসকে যত স্লো করা যাবে, শ্বাসকে যত স্থিরে স্থিরত্বের দিকে নিয়ে যাওয়া যাবে, তত মনকেও কিন্তু কন্ট্রোল করা। আমাদের গুরুবাবা বলছেন শ্বাসকে যত লম্বা করতে পারো, একদম মোটা বাংলায়, শ্বাসকে যত দীর্ঘ করতে পারো, যত লম্বা করতে পারো, এটাই তোমার কাজ ক্রিয়াযোগে, এটাই কাজ শ্বাসকে লম্বা করা বা দীর্ঘ করা। যে কারণে গণেশ মূর্তির যে সিম্বলিক গণেশ মূর্তি, তাতে দেখবে গণেশের যে সুর, এটা দিয়ে সিম্বলিক ভাবে যোগীরা বলে গেছেন যে ক্রিয়াযোগের এমন একটা অবস্থা আসে যেই সময় তোমার চার হাত হয়ে যায়, সুর মানে শ্বাস লম্বা চলে, ঘন ঘন নেয় না, এই অবস্থায় মানে তার চার হাত, চার হাত কথাটা চার হাত নয়, কথাটা হচ্ছে যে হিউজ পাওয়ার এসে যায়। দু হাতে আমাদের অনেক শক্তি, যদি চার হাত হয় তো আরো শক্তি, ঠিক আছে? কিন্তু তুমি মনে রেখো ইঁদুরের কথাটা, তুমি মনে রেখো ইঁদুরের কথাটা, কি কি দেখানো গেছে গণেশজির মূর্তিতে, ইঁদুর, গণেশজির লম্বা কান দেখিয়েছে, সুর লম্বা, কান বড়, কান বড় মানে তুমি ওই অবস্থায় এই জগতের, এই ইউনিভার্সের
এমন কোনো কথা, এমন কোনো আওয়াজ, এমন কোনো কিছু নেই যে তুমি শুনতে পাও না বা পাবে না। এখান থেকে আমেরিকায় কি কথা হচ্ছে সেটা তুমি শুনতে পাবে, যা অডিও ভার্সনে আছে, যা অডিওতে আছে। নাদ ব্রহ্ম বলো আপ টু মানুষের কথা, বন্য জন্তুর কথা ইত্যাদি ইত্যাদি, যা যা অডিও সেকশন আছে অল ওভার ইউনিভার্সে, টোটালটার সঙ্গে তুমি যুক্ত হয়ে যাচ্ছ। সেখানে কানকে বড় দেখাচ্ছে ওই অবস্থায় মানুষ সারাদিনে 21,600 বার শ্বাস প্রশ্বাস গ্রহণ ত্যাগ করে, সেখানে মিনিমাম শ্বাস গ্রহণ করে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে ওনার চারটে হাত না, মানে তোমার কাছে হিউজ পাওয়ার থাকবে, হিউজ, কিন্তু তুমি যেন ইঁদুরের মতো এর ওর কাপড় কেটে দেওয়া, ওই বালিশের ইয়ে কেটে দেওয়া, আমারটা কোনো বাজে কাজে লাগানোর ইচ্ছাই হবে না। কেন রাখা হয়েছে ইঁদুরকে, যে বেফালতু সংসারে মানুষের ক্ষতি করা, তাই না? ভালো একটা জামা, ভালো একটা প্যান্ট, ভালো একটা শাড়ি ইঁদুরটা কেটে দিল। আসলে পাওয়ার মানুষ ভালো কাজেও ব্যবহার করে, খারাপ কাজেও ব্যবহার করে, কিন্তু ওই অবস্থাটা এত শক্তিশালী অথচ একটা সাংঘাতিক পজিটিভ অবস্থা, আমি কিছু করি না, আমি কিছু করি না, রাইট? কারণ টোটালটাই সে বনে যাচ্ছে। কল্যাণ অটোমোটিভ হয় এমনি হয়ে যায়, তার জন্য তাকে কোনো পাওয়ার অ্যাপ্লাই করতে হবে না। তার ইচ্ছাটুকু ইচ্ছা নেই, সে যেন ইচ্ছাই তো থাকে না, মনে কোনো ইচ্ছা, মন আত্মীত হয়ে যাচ্ছে। দেখো যদি সাইন্টিফিক্যালি যদি না জিনিসটাকে বোঝো, বিজ্ঞান ভিত্তিক যদি জিনিসটা না বোঝো, তাহলে মুশকিল হয়ে যাবে। সেটা হচ্ছে আমি আমি বললাম মনাতীত, মনের অতীতে তিনি থাকছেন। যদি মনের অতীতে থাকেন তার তো কোনো ইচ্ছাই নেই, হবে না, ঠিক ঠিক ঠিক। কিন্তু যদি এমন অবস্থা আসে যে কিছু একটা তার ইচ্ছা হলো, সে অনায়াসে করছে, যদি তার অনিচ্ছার ইচ্ছা হয়, এটা একটা কথা। এগুলো এই কথাগুলো বোঝার জন্য একটু ব্রেন সেল বড় লাগে, মানে ঠিকঠাক লাগে আর কি। অনিচ্ছার ইচ্ছা, যোগীরাজ একটা ভাষা ইউজ করেছেন, আমার গুরু বাবা আমাদের অশোক বাবা একটা ভাষা ইউজ করেছেন, অনিচ্ছার ইচ্ছা। তো হ্যাঁ, তো সেই সময় যেন তোমার নেচার ইঁদুরের মতো না থাকে। হ্যাঁ, এই নেচার ইঁদুরের মতো হলে কিন্তু তুমি তোমার জায়গাটাকে হারাবে, তোমার ডিমোশন, ডিমোশন। এবং আরেকটা জিনিস দেখো, গণেশের ভুড়ি দেখানো হয়েছে, এটা সিম্বলিক, কারণ তুমি যখন প্রাণকর্ম করবে একটু হলেও, অনেকটাই হয় বড়, না হলে একটু হলেও, অন্যান্যদের তুলনায় একটু হলেও, ওই কারণে তোমার ভুড়িটাও একটু বড় থাকবে, যে কারণে যোগীরাজের একটু ভুড়ি দেখবে, গুরু বাবার একটু ভুড়ি দেখবে, হিউজ না, মানে ভুলভাল খেয়ে ঠেয়ে ভুড়ি বা আদার্স কিছু টেনশন থেকে ভুড়ি, ভুড়ি দাস না, ভুড়ি দাস না, মানে কি হয় ভুড়ি আপ ডাউন হয়, যে কারণে এটা অতটা খুলে বলা যাবে না, যদিও বা যে কারণে গণেশের দেখবে ভুড়ি। তো প্রত্যেকটা জিনিস কিন্তু সিম্বলিক, যোগীদের যোগীরা ওটা ক্রিয়েট করেছে সাধারণ মানুষকে বোঝানোর জন্য, যে তুমি এই অবস্থায় গণেশ অবস্থায় যদি তুমি আসো তো তোমাকে এখানে কোন পর্যায়ে যেতে হচ্ছে, কুম্ভক পর্যায়ে যেতে হচ্ছে, কি দিয়ে যেতে হচ্ছে, প্রাণায়াম দ্বারা, কোন প্রাণায়াম, অন্তর্মুখী প্রাণায়াম, প্রাণায়াম হয় সেই প্রাণায়ামের কথা বলা হচ্ছে। অবশ্যই এটা গুরুদেব বলে দেবেন, ক্রিয়াযোগের গুরুদেব যারা যোগাচার্য আছেন তারা অবশ্যই আপনাকে জানাবেন। এই অন্তর্মুখী প্রাণায়াম আরো বাড়াও, অর্থাৎ রিচক পূরক রূপ কর্ম আরো অধিক করো, তাহলে রোগ থাকবে না, জন্ম জন্মান্তরের পাপ রাশি চলে যাবে, অর্থাৎ জন্ম জন্মান্তরের পুঞ্জীভূত পাপ রাশির ধ্বংস হবে, জ্ঞান হবে এবং অজ্ঞানের নাশ আপনা থেকেই হবে। একদম তাই। তাহলে গণেশ অবস্থার একটু আগের অবস্থায় যদি হয়, মানে এখনো তিনি মনে বিরাজ করছেন, যদি তিনি মনেও বিরাজ করেন, মন দুম করে তো স্থির হবে না, অস্থির মন দুম করে তো স্থির হবে না, একটা পাখা দুম করে তো থেমে যাবে না। তো মন যখন স্থির হতে থাকছে তখন তো একটা প্রসিডিওর মধ্যে টাইম নিয়ে তো হবে। তো সেই যোগীর যিনি ক্রিয়া করছেন, সেই যোগী ক্রিয়া করতে করতে যখন স্থিরত্বের দিকে, মনের স্থিরত্বের দিকে যাচ্ছেন, মনকে স্থিরের দিকে নিয়ে যাচ্ছেন, তখন তার এই এই গুলো অটো মোডে থাকবে না। সেটা হচ্ছে যোগীরাজ একটা সময় বলছেন, পূর্ব পূর্ব জন্মের যে প্রারব্ধ যা আছে
আগের জীবনে তার আগের জীবনে যা যা করে এসেছি বা আজ এবারও জন্ম নিয়ে যা যা করছি, তো এগুলো জ্বলে যায়, মানে জ্বলে যায়। এবার দেখো কত সুন্দর কথাটা, জ্বলে যায় কেন বলা হয়েছে, জ্বলে যায় কেন বলা হয়েছে, তুমি কি করছো, হোম যজ্ঞ, হোম যজ্ঞ করছো, হোম যজ্ঞে কি লাগে, আগুন, আগুন, আগুন কোথায়, মণিপুরে নাভি চক্রে, মণিপুর চক্র বা নাভি চক্রে, যেখানে অর্জুনের বাস, যেখানে অর্জুন, যাকে অর্জুন বলা হচ্ছে, তো এখানে আগুন আছে নাভিতে। তো আর ডিপে যাচ্ছি না, তো কি হচ্ছে যে এই আগুনে, এই ক্রিয়ার দ্বারা, অন্তর্মুখী প্রাণায়ামের দ্বারা প্রারব্ধ যে কর্মগুলো আছে সেগুলো জ্বলে যায়, নষ্ট হয়ে যায়, কথাটা বলা হয়নি, কারণ জ্বালায় আগুন, আগুন মানে হচ্ছে হোম, হোম করে আগুন জ্বালায় যোগীরা, কোথায়, দেহের ভেতরে প্রাণকর্মের দ্বারা জ্ঞান হবে, মানে আত্মজ্ঞান হবে। তো আমার মন, মনের যে জ্বালা, মনের যে দুষ্কর্ম সুকর্ম আমরা যেটা ভাবি, তো এটা স্থির মনের একটা জ্ঞান আসবে এবং অজ্ঞানের নাশ হবে। এবং যখনই স্থির মনের জ্ঞানটা ধীরে ধীরে প্রকাশ হচ্ছে, তখন চঞ্চলতা যা চলে যাচ্ছে, তো চঞ্চলতা যদি চলে যায়, জ্ঞান তো আসবেই, অটোমেটিক আসবে, এবং রোগ হবে না। কেন হবে না, এখানে ব্যাপার হচ্ছে, তুমি যখন এই ক্রিয়াটা করছো, দেখো তুমি যদি পঞ্চানন বাবার বই পড়ো, পড়েওছ তুমি, তো সেখানে দেখবে যে আমাদের সমস্ত রোগ বা অ্যাক্টিভিটি, এগুলো আমাদের দেহের যে 49 বায়ু আছে, এই বায়ুর যদি ডিসব্যালেন্স হয় তখন রোগের সৃষ্টি হয়, বায়ু ডিসব্যালেন্স হয়। আমাদের আবেগ যেটা, সেটাও কিন্তু বায়ু ডিসব্যালেন্স, একদমই তাই। আমাদের আবেগ বলো, ফিলিং বলো, ঠিক আছে, যা কিছু বলো, মানে যখন দুঃখের বায়ু সক্রিয় হচ্ছে, আমার দুঃখ হচ্ছে, আর সেই দুঃখের বায়ু সক্রিয় হচ্ছে বাইরের যে কোনো ইভেন্ট যদি একটু ট্রিগার করে দিল, তো সঙ্গে সঙ্গে সেই দুঃখটা রইল, এমন না যে দুঃখটা বাইরে থেকে এলো, আমার ভেতরেই ছিল, কিছু তো বাইরে নেই, সেটাই অ্যাক্টিভ হয়ে গেল, সেটা অ্যাক্টিভ হয়ে গেল, আনন্দ একই রকম ভাবে অ্যাক্টিভ হয়ে গেল, একদমই তাই। তো সেই কারণে তাহলে কি হচ্ছে, যখন তুমি এই প্রাণকর্ম করছো তখন ঠিকঠাক ব্লাড সার্কুলেট হচ্ছে। আচ্ছা, তুমি যদি প্রাণকর্ম করো, তোমার শরীর তোমার ঠিক রাখতে হবে, কারণ যোগের প্রথম কথা হচ্ছে শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম, প্রথম সাধন হচ্ছে তোমার শরীরের সাধন। শরীরকে ঠান্ডা লাগানো যাবে না, শরীরকে বেশি রাত অব্দি জাগানো যাবে না, শরীরকে ক্ষুধার্ত রাখা যাবে না, শরীরকে আবার বেশি খেয়ে নিলে হবে না। ইয়াম মানে হচ্ছে সংযম। প্রথম যোগী হতে গেলে প্রথম দরকার, যোগী হতে গেলে কেন, ঠিক মতো সংসার করতে গেলে সংযমের প্রয়োজন আছে। তাহলে সংযম তোমার প্রথম পার্ট আসছে। তাহলে তুমি দেখো তোমার ব্লাড সার্কুলেশন ঠিক হচ্ছে, সমস্ত বায়ু যেমন যে যেই ব্যালেন্সে চলার কথা সেই ব্যালেন্সটা ঠিক হচ্ছে, খাদ্য প্রক্রিয়াটা ঠিকঠাক হচ্ছে, ফলে কি হচ্ছে, বায়ু পিত্ত কফ জনিত যা যা রোগ, আর আয়ুর্বেদ অনুসারে, আয়ুর্বেদ অনুসারে সত্যি বায়ু পিত্ত আর কফের ডিসব্যালেন্সেই তো কিছু না কিছু রোগ হচ্ছে। তাহলে বায়ু পিত্ত কফ ব্যালেন্স হয়ে যাবে, তোমার শরীরে রোগ আসবে না, শরীরে রোগ আসবে না। আচ্ছা, তুমি কম শ্বাস নেবে, এই শ্বাস নিয়ে একদিনকে আলোচনা করব, তুমি 21,600 শ্বাস না নিয়ে এর থেকে কম শ্বাস নেবে, কারণ আমরা শ্বাসের পুঁজি নিয়ে এই পৃথিবীতে আসি, তো 21,600 বার শ্বাস নেওয়ার থেকে তুমি আরো কম শ্বাস নিচ্ছ, মানে তোমার শ্বাসের পুঁজি বাড়ছে, রোজ খরচা হচ্ছে না, সুতরাং তুমি দীর্ঘায়ু হবে, রোগ হবে না, আর কি প্রিভিয়াস যা যা আমাদের কৃতকর্ম আছে প্রারব্ধ সেগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, তুমি ধীরে 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 মনের অতীতে চলে যাবে। আর যোগীরাজ কি বলছেন, এই তিনটি তো বলছেন, আর কি বলছেন দেখো, মানে ব্যাপারটা হচ্ছে যে ওগুলো তো অদৃশ্য পাওয়া, কারণ আমার পূর্বজন্মে কি কর্ম করেছি তাও আমার মনে নেই, কি পাপ করেছি মনে নেই, পুণ্য করেছি মনে নেই, সুতরাং সেগুলো জ্বলে গেল কি রইল আমি তো দেখতে পাচ্ছি না, কিন্তু শরীরটা সুস্থ থাকা, শরীরটা নিরোগ থাকা, এটা কিন্তু আমার বর্তমান উপলব্ধি, মানে অ্যাট লিস্ট এইটুকু আমি ফিল করতে পারবো যে আমি কিন্তু অনেক বেশি সুস্থ রয়েছি, তাই না, এই জিনিসটা একদম প্রত্যক্ষ হবে। রোগ এই দেহকে নষ্ট করে,
তুমি যেটা বললে যোগীর প্রথম কাজ শরীরকে সুস্থ রাখা। তাহলে রেচক এবং পূরক, পূরকের দ্বারাই তোমার কুম্ভক অবস্থায় যাওয়া যায়, আর সেই কুম্ভক অবস্থায় যারা যাবেন পার্মানেন্ট, পার্মানেন্ট অবস্থা ওটা, আর কখনো তাকে আর শ্বাসের মধ্যে আসতে হবে না। আরো একটা খুব, আর একটা ব্যাপার, শ্বাসের মধ্যে না আসা মানে কি জানো, ডক্টররা বলবেন তোমার মৃত্যু, ওটা একটা মৃত্যু অবস্থা। যে কারণে বারবার যোগীরাজ বলছেন যে এই অবস্থায় আসলে তোমার মৃত্যু ভয় থাকবে না। যখন তুমি শ্বাস প্রশ্বাসকে ছেড়ে দেবে, কুম্ভকে থাকবে, তখন তোমার মৃত্যু ভয়ও কেটে যাবে। মানে কেটে যাবে মানে কি, মৃত্যু ভয় কে পায়? মন পায়, চঞ্চল মন পায়। তো তুমি স্থির মনে পৌঁছে গেছো, এমনি তুমি থেকেও মৃত্যুবরণই করে নিয়েছো। আচ্ছা, তার মানে এই নয় যে তুমি তোমার অ্যাক্টিভিটিস থাকবে না, তুমি কারোর সাথে কথা বলতে পারবে না, তুমি কোনো ফিলিং অ্যাপ্লাই করতে পারবে না, এটা নয়। বরঞ্চ এটা আরো নির্মল হবে, পবিত্র ফিলিং নির্মল হবে, প্রেম নির্মল হবে, লোকের জন্য, সমাজের জন্য, সংসারের জন্য, মানুষের জন্য প্রেম নির্মল হবে, পশু পাখি এই ইউনিভার্সের জন্য। মানে অ্যাকচুয়ালি কোনো পক্ষপাতিত্ব থাকবে, পক্ষপাতিত্ব থাকবে এই ইউনিভার্সের জন্য, প্রেমটা নির্মল প্রেম বইবে, যেখানে চাওয়া পাওয়া সেই যোগীরা নেই, ব্যক্তিগত জায়গাটা থাকবে নেই। এবং গীতাতেও উল্লেখিত আছে, সেটা হচ্ছে যে এমন না আধ্যাত্ম জগতে প্রবেশ করে ক্রিয়াবান, যিনি ক্রিয়া শুরু করলেন এবং যথারীতি এই অপান বায়ু এবং প্রাণবায়ু শুরু করলেন, তো যদি তার কাজ বা তার এক্সট্রিম অবস্থায় পৌঁছানোর আগে তার শ্বাসের কিছু শেষ হয় বা তাকে দেহ ছাড়তে হয়, তাহলে কিন্তু এটা নয় যে তার এই সংস্কার তার দেহ ছাড়ার সাথে সাথে শেষ হয়ে যাবে। পরের জন্মে সেখান থেকেই শুরু হবে তার আধ্যাত্ম জার্নি। যে কারণে আবারও রবীন্দ্রনাথের কথাই বলবো, আমার যে কোনো আলোচনায় বোধহয় রবীন্দ্রনাথ ঠাকুরকে না ঢোকালে শান্তি হয় না, একদমই তাই, সেটাই দেখছি। হ্যাঁ, যে জীবনে যত পূজা হলো না সারা, জানি হয়ে জানি তাও হয়নি হারা। সুতরাং যে পুজো অধুরা রয়ে গেল, অপূর্ণ রয়ে গেল এমন নয়, আমার দেহের নাশ হওয়ার সঙ্গে সঙ্গে সেই পুজোটা অসমাপ্ত রয়ে গেল। বা আরেকটা কথা অলংকার রাখতে পারো, অধরা, অধরা, অধরা রয়ে গেল, অধরা রয়ে গেল, যাকে আমি ধরতে পারলাম না এই জীবনে, সামনে যে হলো আমি সেখান থেকে শুরু করব যেখানে আমি আজ আছি, আজ দেহকে ছাড়লাম। ক্যারি ফরওয়ার্ড আজকের দিনে সবাই চায়, এই পৃথিবীর লোক ক্যারি ফরওয়ার্ডকে খুব পছন্দ করেন, তো থ্যাঙ্ক গড প্রভু আমাদের সবাইকে ক্যারি ফরওয়ার্ড দিয়েছে। আপনাকে আবার নতুন থেকে, আমাকে আবার নতুন থেকে শুরু করতে হবে না, তো ন্যাচারালি বেফিকার আইয়ে কোনো অসুবিধা নেই, যতটা পারবেন ভালো কর্ম ভালো কিছু করে যাবেন। বস্তু অধরা থাকলেও সামনের জীবন এখান থেকে শুরু হবে যেখান থেকে আমি আজ শেষ করব। তো এই কথা বলে আর কিছু বলবে? এই কথা বলে আজকের মতো শেষ করছি, সবাই ভালো থাকবেন। জয় যোগীরাজ, জয় গুরু বাবা, আপনাদেরকে অনেক অনেক নমস্কার।